দশক শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জবসা ইউনিয়নের মাইচপাড়া কীর্তনসা নদীতে যে মা তার তিন সন্তান নিয়ে জাপ দিয়েছে সেই নদীটাই হলো এইটা এই যে আপনারা দেখছেন কীর্তনশা ব্রিজ এই ব্রিজের নিচেই কিন্তু আমরা যদি দেখাই এখনও কিন্তু এখানে জুতা পড়ে আছে যে ওই যদি একজন সুস্থ মা কিভাবে পারে তার তিনটি সন্তান দুটি ছোট্ট সন্তান একটা দশ মাসের আরেকটা দুই বছর কয়েক মাস সেই সন্তানদেরকে আগে ফেলে তার যে সাত বছর পাঁচ মাস বয়সের যে জাফর সেই যে এই কীর্তনসা নদী ওই পারে কিন্তু আপনারা যদি একটু দেখাই এই টলার থেকেই কিন্তু মাল জিনিস নামা ছিল কিছু শ্রমিক সেই শ্রমিকটাই দেখতে পায় যে ছোট্ট দুটি সন্তান নাড়াচাড়া করতেছে পানিতে সেইখান থেকে তারা সাত্রে আসে তাই সেই দুটি সন্তান ছোট্ট একটা দশ মাস আর একটা দুই বছর এর সন্তান তাদেরকে উদ্ধার করেছে তারা হয়তো আল্লাহর একমাত্র মানে আল্লাহ বাঁচিয়ে রেখেছে না হলে তারা বেঁচে থাকার কথা না এই পানিতে পানির কিন্তু স্রোত এইখান থেকে বেশে কিন্তু ওদিকে চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু সেই দুটি সন্তান বেঁচে ছিল এবং মা আর যে বড় সন্তান জাফর ছয় বছর পাঁচ মাস সেই জাফররে কে মা উন্না দিয়ে বেদে জাপ দিয়েছে আমরা এটুকুই শুনতে পেরেছি গতকালকে জাফরকে উদ্ধার করেছে কিন্তু তার মাকে উদ্ধার করতে পারিনি আমরা যদি একটু দেখাই এখানে কিন্তু একদম মায়ের স্যান্ডেলগুলো পরে আছে এবং এই যে জাফর যে জাফর এই যে পাওয়ারের উনসত্তর জুতা এখনও কিন্তু পরে আছে দেখুন ছেলেটা কিন্তু বড় হয়ে গেছিলো এবং এক তাদের যে ছোট্ট মেয়ে এই যে কত সুন্দর বাবা কিন্তু কিনে দিয়েছিল এই জুতাটি এখনও কিন্তু সেই পরে রয়েছে এই জুতা এবং এই স্যান্ডেল রেখে তাদের যে সন্তান সেই মা এখানে ফেলে দেয় একটা সুস্থ মা কোনো দিন কি পারে তাদের তিনটি সন্তানকে এই নদীতে ফেলে দিতে আমরা মর্মহত আমরা এলাকাবাসীর কাছ থেকে জেনেছি এবং খবর নিয়েছি তাদের মধ্যে কোনো জগড়া জারি ছিল কি না আসলে কেউই কখনোই তাদের আট বছর সংসারে দেখেনি একদিনও ঝগড়া করতে আসলে সেই মাকে কিন্তু এখনও পাওয়া যায়নি মার মরদেহ পাওয়া যায়নি সেই জাফরের মরদেহ গতকালকে উদ্ধার করেছে ডুবুরি দল দুই দিন এখানে এই ডুবুরি দল উদ্ধার করেছে দুই দিন ধরে অনেক মানুষের বীর এখানে ছিল এই ব্রিজের নিচে দর্শক আমি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি হয়তোবা অনেক লোকে দেখবেন আমি প্রত্যাশা করবো কেউ যেন এভাবে কোনো মায়ের বুক কিংবা কোনো বাবার বুক খালি না হয় কোনো কেউ যেন আত্মহত্যার পথ বেছে নেবেন না এত সুন্দর একটা পরিবার এত সুন্দর করে সাজানো গোছানো সংসারটি আজকে ভেঙে গেছে দর্শক আপনারা দেখছেন এই এখানে কিন্তু এই পারে কিন্তু একদম নীরব ওই পারে কিছু মানুষ চলাচল করে সেখান থেকে এসে কিন্তু দুটি সন্তানকে বাঁচিয়েছে তো দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং একটি কথা বলে যাচ্ছি কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না কেউ আত্মহত্যা করবেন না এটা এই দুনিয়াতেও কিছু পাবেন না ওই দুনিয়াতেও কিছু পাবেন না কারো মায়ের বুক খালি করবেন না কারো বাবার বুক খালি করবেন এই সেই সালমা যে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় একটি নিউজ প্রচার হচ্ছে যে মা তিন সন্তানকে এক এক করে নদীতে ফেলে দিয়ে মা ঝাঁপ দিয়েছেন এই যে দেখুন মা সালমা আক্তার এবং জাপর মানে তার সন্তান এই সন্তানের যখন বর্তমানে বয়স প্রায় আট বছরের মতন এই সন্তানকে নিয়ে তিনি ঝাঁপ দিয়েছেন তাহলে এই যে তার ভাই আমরা এই যে তাদের পরিবারটি আমরা এখানে দেখতে পাচ্ছি কেন একজন মা সহ নদীতে ঝাঁপ দিয়েছেন আমরা সেই বিষয়গুলো তাদের কাছ থেকে শুনব আমরা জানতে চাইবো যে মা কিভাবে পারে মানে এক সন্তানকে এক এক করে নদীতে ফেলে দিয়ে তারপর অন্য সন্তানকে তার যে অন্যা ওনা দিয়ে বেঁধে নদীতে ঝাঁপ দিচ্ছে কেন ঝাঁপ দিবে সেই বিষয়গুলো আমরা শুনবো এই যে দেখুন সালমার মা আছে সালমার ভাই আছে সালমার বাবা আছে সালমার বাবাই পেশায় একজন রিক্সা চালক আমরা তাদের একদম বাড়িতে আসলাম এখানে অনেক লোকজন আসছে এলাকাবাসী আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে সালমা কেমন ছিল বা কেন বা সে এই আত্মহত্যা করছে বা কেন বা এই পথটা সে বেছে নিয়েছে আপনি তো তার মা আসলে কেন সে আত্মহত্যা করতে পারে আপনি কি জানেন আমার মেয়ে নির্যাতনের কারণে আত্মহত্যা করছে কে নির্যাতন করেছে আপনার মেয়েকে আমার মেয়ের বর্তমান জামাই ওন অত্যাচার করছে আর ফ্যামিলি অত্যাচার করছে আপনারা কোনো বিচার টিচার বিচার হইছিল আমার মনে থাকে না বাবা আমার বিচার কই রই নিছে আচ্ছা আপনি কি হন তার কুবুই কুবু আচ্ছা আপনি কি জানেন একটু যদি বলেন জানি এই বাবা মার কাছে অনেকবার কইছে যে আমার দুঃখ কাঁদছে কিন্তু এরা পাত্তা দেয় নাই আচ্ছা পাতা দাঁড়ায় কি যে সংসার থাকুক যে মায়ের মায়ের জামাই জামাই আর কাছে বাপমার কাছে কয় নিজের দুঃখ মানে এই আগের দিন রাত্রে মনে করেন মাছ জামাই যে কোনো ওই যে নন্দের ঘরে আসার পরে এক কথায় দুই কথা তক কইছে তারপর মাছ পরে মনে করেন সকালে এমনও কইছে যে তুই যাইতে কই জামু

আমি কে কি মনে না ইয়া করু আমি আইতাম আমার শোল্ডার ভালো না আইমু না তাই তুমি যা করি